সচেতনতা অবলম্বন করে তারাপীঠ মন্দির খুললেও নেই ভক্ত সমাগম, হতাশ লজ মালিকরা। সমস্ত রকম সচেতনতা অবলম্বন করে স্যানিটাইজ টানেল গেট বসিয়ে তারাপীঠ মন্দির খোলা হলেও ভক্ত সমাগম নেই বললেই চলে। স্বাভাবিক অবস্থায় তারাপীঠ মন্দিরে প্রতিদিন গড়ে 10 থেকে 15 হাজার ভক্ত সমাগম হয়। করোনা ভাইরাসের আতঙ্কে 3 মাস বন্ধ থাকা রাখা হয়েছিল। রথের দিন মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হলেও সারাদিনে 100 জনের বেশি ভক্ত যাচ্ছেন না মন্দিরে, এমনটাই জানালেন মন্দির কমিটির সভাপতি তারাময় মুখার্জি। অন্যদিকে তারাপীঠকে লজ নগরী বলা হয়। ছোট বড় মিলে প্রায় 1000 খানেক লজ রয়েছে তারাপীঠে। 3 মাস বন্ধ থাকায় লজ মালিকদের নাভিশ্বাস উঠে গেছে, কর্মচারীদের বেতন গুনতে হয়েছে বসে বসে। যারা ব্যাংক ঋণ করে লজ বানিয়েছেন তারা ব্যাংকের ঋণের কিস্তি শোধ করতে পারেননি। একসঙ্গে টাকা শোধের কথা ভাবলেই তারা আতঙ্কিত হয়ে পড়ছেন। মন্দিরের সেবায়িত তথা লজ মালিক নিখিল পাণ্ডা জানান, বহু লোকে লজ বুকিং করেছিল মন্দির খোলার খবর পেয়ে, কিন্তু মুখ্যমন্ত্রী পুনরায় লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেওয়ায় সেসব বুকিং ক্যান্সেল করতে হচ্ছে। সবথেকে বড় সমস্যা হচ্ছে, যতদিন ট্রেন চালু না হবে ততদিন তারাপীঠের মন্দির খোলা থাকলেও কোনো লাভ নেই। লজ ব্যবসার সঙ্গে সবজি বিক্রেতা, নটকোনা, মাছ ও মাংসের দোকানদার সবাই এর ওপরই নির্ভরশীল। ট্রেন স্বাভাবিক না হলে কলকাতার যাত্রীরা তারাপীঠ আসবেন না, লজেও থাকবেন না, আর লজও চলবে না, এমনই জানালেন লজ মালিকরা। তারাপীঠ থেকে অমলেন্দু মণ্ডল, টাইমস বাংলা। পরমং পদ সদা পশ্যন্তি সুরয়ো দিবিব চক্ষুরাজাত অপবিত্র পবিত্রবা সর্বাবস্থা সুচি নম সুচি নম সুচি নম সুচি নম তারা নম তারা নম তারা কে